মর্নিং, আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা। আমি সারাদিন কি করবো না করবো অবশ্যই সব কিছু শেয়ার করবো। আর আজকে ছেলে টিফিন দিয়ে দিয়েছে, ছেলে টিফিন খাচ্ছে, বলছে স্কুল যাবে না যেহেতু পরীক্ষাটা হয়ে গেছে, তাই জন্য স্কুলটা যেতে চাইছে না এই মুহূর্তে। শরীরটাও খুব একটা ভালো না, খুব টানা স্কুল করেছে, ওই জন্য দুদিন একটু ছুটি দিয়েছি। আর পরে কী করবো না করবো অবশ্যই সব শেয়ার করবো, সঙ্গে থাকবো। ছিল এতক্ষণ, এই দেখুন এই দেখুন কী করবে, দিশা পাচ্ছে না, ওই দেখুন খেলছে, তাই আপনাদেরকে ওকে একটু দেখিয়ে দিলাম। শুধু খেলে, শুধু খেলে, পুচু 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 পুচুমা 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 পুচুমা, আমাকে দেখলেই হয়েছে, শুধু কোলে উঠতে চায়, শুধু কোলে উঠতে চায়। নখ হয়েছে ভীষণ, নখটা কাটাবো, নখটা কাটালে তারপরে কোলে নেব। পুচু 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 উঁচু উঁচু পুচু পুচু মা, ফ্রেঞ্চটা তোমাকে দেখছে দেখছে, তুমি একটু টাটা করে দাও, টাটা খুলে দাও, টাটা খুলে দাও। ঠিক আছে ফ্রেঞ্চ, আবার পরে কথা বলছি। এখন ছেলে পড়তে যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছে। আমি আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, যাই হোক আমি ছেলে বেরোচ্ছে এখন আপনাদেরকে দেখাই, চলুন। ছেলে আর হাজবেন্ড বেরিয়ে গেছে, আমি বারান্দায় একটু বসে আছি, তাই আপনাদেরকে আকাশটা দেখাবো, চলুন। কি সুন্দর আকাশটা লাগছে, চলুন দেখাই। দেখুন ফ্রেন্ডস আকাশটা কত সুন্দর, একবার কালো মেঘ ওপর দিয়ে তার পাশে নীল আকাশ, দেখতে ভীষণ ভাল লাগে আমার, তাই আপনাদেরকে দেখাচ্ছি, অপূর্ব দৃশ্যটা লাগছে। এই সিনটা বেশি ভাল লাগছে, ওপরে কালো মেঘ আর নিচে নীল আকাশ, সাদা গেজা গোজা তুলোর মতো লাগছে, কি সুন্দর। ফ্রেন্ডস একটা প্লেন উড়ে যাচ্ছে, তাই আপনাদের একটু দেখিয়ে নিলাম।
এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন জামা কাপড়টা রাতে তো আমি ছেড়েই শুই। যাই হোক, আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, চুল টুল বাঁধা হয়ে গেছে রাতে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, কালকে অন্য কোনোভাবে ভিডিওটা করব, অবশ্যই সাথে থাকবেন। টাটা।